বাংলাদেশে বসবাস করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের এক এক ভাষা, এক এক সংস্কৃতি। এই বাংলায় যতগুলো মন্দির রয়েছে তাদের প্রায় সবগুলোই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গুগল ল্যাবের আজকের পর্বে আপনাদের জানাবো এমন এক মন্দির সম্পর্কে। ঝিনাইদহের ঐতিহাসিক নলডাঙ্গা মন্দির তাদের মধ্যে অন্যতম একটি মন্দির। ইতিহাসগত দিক থেকে এই নলডাঙ্গা মন্দিরের গুরুত্ব অনেক। ইতিহাস ও কালের গর্ভে বিলীন হয়ে গেছে পাকিস্তান আমলে এই নলডাঙ্গা রাজপ্রাসাদ আর রাজবংশের ইতিহাস। প্রকৃতপক্ষে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় ছিলেন বর্তমান ঝিনাইদহ জেলার উমরাবাড়িয়া গ্রামের গুরু গোবিন্দ ঘোষালের কনিষ্ঠ পুত্র। তিনি ছিলেন না রাজবংশের কেউ। রাজা ইন্দুভূষণ মারা যাওয়ার দীর্ঘ 9 বছর পর 1980 সালে পূর্ণ জমিদার ভার গ্রহণ করেন রাজা বাহাদুর প্রথম ভূষণ দেব রায়। 1913 সালে তিনি রাজা বাহাদুর উপাধি ভূষিত হন। সে সময় তিনি শিক্ষার প্রতি অনুরাগী হয়ে পিতামাতার নামে ইন্দুভূষণ ও মধুমত নামে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করেন। ১৮৭০ সালে ইন্দুভূষণ যক্ষা রোগে মারা গেলে তার নাবালক দত্তক পুত্র রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি প্রতিষ্ঠা করেন আজকের এই বিলুপ্তপ্রায় কয়েকটি মন্দির, যা কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেগবতী নদীর তীরে। একসময় এ রাজ্যে ছিল রাজা, রাজ্য ও রাজরক্ষা ছিল সৈন্যবাহিনী। রাজপ্রাসাদ রক্ষার জন্য চারপাশে খনন করা হয়েছিল পরিখা, কিন্তু সেই প্রাসাদে রাজা নেই, রাজ্যও নেই। রাজা বাঁচার জন্য নদীর সঙ্গে সংযোগ রেখে তৈরি করেছিল সুড়ঙ্গ, কিন্তু সেটিও মাটির সঙ্গে মিশে গেছে। বর্তমানে এখন রাজার স্মৃতি হিসেবে এই মন্দিরগুলোই রয়েছে পাশাপাশি। জেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণে ও কালীগঞ্জ উপজেলা শহর থেকে 5 কিলোমিটার উত্তরে এই প্রাচীন রাজবাড়ি অবস্থান। পাকিস্তান আমলে এই রাজবাড়ি কালের গর্ভে বিলীন হলেও বেগবতী নদীর ধারে বহুকাল ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালীমাতা মন্দির, লক্ষ্মী মন্দির, গণেশ মন্দির, দুর্গা মন্দির, তারা মন্দির, বিষ্ণু মন্দির, রাজেশ্বরী মন্দির সহ সুদৃশ্য 7টি মন্দির। ঝিনাইদহ জেলা প্রশাসক ও স্থানীয় দানশীল ব্যক্তির পক্ষ থেকে পাওয়া টাকা ব্যয় করা হয় এই রাজমন্দিরগুলো সংস্কার কাজে। প্রতিদিন অনেকেই দেশ বিদেশ থেকে এই মন্দিরগুলো দেখতে আসেন। স্থানীয়ভাবে এই মন্দিরগুলো নলডাঙ্গা রাজবাড়ি নামে পরিচিতি পেয়েছে।